নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে পাকা তাল দিয়ে দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পাকা তালের বড়া আমরা সবসময় সবাই খেতেই ভীষণই পছন্দ করি, কিন্তু পাকা তালের রস বড়া খেতে এতটাই টেস্টি হয় যে বানানো মাত্রই দেখবেন নিমেষেই সব ফুরিয়ে যাবে। তাই এই পাকা তালের সিজনে পাকা তালের বড়া না বানিয়ে একবার আমার মতো পাকা তালের রস বড়া বানিয়ে দেখবেন, দুর্দান্ত টেস্ট হয়। যেমন নরম তেমন তুলতুলে, আর মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাবে। তাহলে চলুন দেরি না করে ঝটপট এই লোভনীয় তালের রস বড়ার রেসিপিটা শুরু করা যাক। তালের রস বড়া বানানোর জন্য দেখুন, প্রথমে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা একটু হালকা করে গরম করে নিয়েছি। এবার দেখুন এই যে বাটি দেখতে পাচ্ছেন, এই বাটির মাপ করে এক বাটি আমি চিনি এখানে দিয়ে দেব। যে বাটির মাপ করে আমি চিনি নিলাম, সেই বাটির মাপ করে এখানে দু বাটি আমি জল দিয়ে দেব। এবার জলের সাথে চিনিটাকে আমি খুব ভালোভাবে মেল করে নেব। চিনির শিরাটাকে দেখুন খুব ভালোভাবে আমি জাল দিয়ে নিয়েছি, আর এর ঘনত্বটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, দেখে বুঝতেই পারছেন খুব চিটচিটে ভাব হবে না, আবার একদম পাতলাও হবে না, এইরকমই হবে চিনির শিরাটা। এবার এর মধ্যে দিয়ে দেবো এলাচ পাউডার। এলাচ পাউডার দিলে কিন্তু এই চিনির শিরার স্মেলটা খুব সুন্দর হবে। আর দিয়ে দেব 2-4 ফোঁটা লেবুর রস। এইভাবে যদি লেবুর রস দিয়ে দেন তাহলে কিন্তু চিনির শিরাটা যখন ঠান্ডা হবে আর জমে যাবে না, তাই লেবুর রস অবশ্য ব্যবহার করবেন। চিনি শিরাটা দেখুন আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার দেখুন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব দুধ। এখানে আমি 1/2 কাপের মতো দুধ ব্যবহার করলাম। প্রথমে দুধটাকে একটু ভালো করে গরম করে নেব। দুধটাকে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব তালের পাল্প। তালের পাল্প এতটা লাগবে না, এখান থেকে আমি অল্প করে তালের পাল্প দিয়ে দেব। তালের পাল্প দেওয়ার পর দুধের সাথে তালের পাল্পটাকে খুব ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। এবার এখানে আমি আরেকটু দুধ ব্যবহার করব। আমি এখানে মোট 1 কাপ দুধ ব্যবহার করব, তো আমি এখানে 1/2 কাপের বেশি দুধ ব্যবহার করে ফেলেছি। আর একটু দুধ আমি ব্যবহার করব সেটা একটু পরে। যদি আপনাদের হাতের কাছে লিকুইড দুধ না থাকে তাহলে মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ জলের সাথে একটু গুলে নিয়ে কিন্তু ব্যবহার করতে পারেন। আর যদি মিল্ক পাউডারও না থাকে তাহলে কিন্তু দুধের পরিবর্তে জল ব্যবহার করলেও হবে। দুধের সাথে তালের পাল্পটাকে দেখুন আমি খুব ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এই চামচে 2-3 চামচ চিনি। তো আপনারা চিনির পরিবর্তে গুড় কিংবা মিচিরও ব্যবহার করতে পারেন। চিনিটাকে এবার এর সাথে খুব ভালোভাবে আমি মেল্ট করে নেব। এবার দেখুন অল্প একটু মৌরি নিয়েছি, এটাকে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তো এটাকে একদম মিহি করে ব্লেন্ড করার দরকার নেই, ছোট একটা হামদিস্তার মাধ্যমে এটাকে এইভাবে একটু গুঁড়ো করলেই হবে, একদম মিহি করার দরকার নেই। দেখুন এটাকে আমি একটু হালকা করে ব্লেন্ড করে নিয়েছি, আমি দেখাচ্ছি দেখুন কেমন হয়েছে। এই দেখুন একদম মিহি করে করার দরকার নেই, এইরকম হলেই হবে। এদিকে দেখুন তালের পাল্পটাকে আমি খুব ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। এবার যে মৌরিটাকে আমি একটু ব্লেন্ড করলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেব। খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প একটু দিলেই হবে। একটু এইভাবে যদি মৌরিটাকে দেন তাহলে কিন্তু যে রস পাওয়াটা বানাবো তার টেস্ট দুর্দান্ত হয়। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সুজি। এই বাটি 1/2 বাটির একটু বেশি সুজি আমি নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এই সুজিটাকে খুব ভালোভাবে তালের পাল্পের সাথে কিন্তু একটু ঘন করে জাল দিয়ে নেব। এবার যে দুধটুকু রয়ে গেছে সেই দুধটার মধ্যে আমি দিয়ে দিলাম। দুধটা দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে আমি জাল দিয়ে ফুটিয়ে নেব। আমি রস পড়া রেসিপিটা আজকে যেভাবে বানাচ্ছি একবার আমার মতো তালের এই রস পড়া বানিয়ে দেখবেন, দুর্দান্ত টেস্ট হয়। তালের রস পড়া একবার খাওয়ার পর দেখবেন তালের বড়া খাওয়া ভুলে গেছেন, দুর্দান্ত খেতে হয়।
সুজিটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো অবশ্য রাখবেন আর কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করবেন। কন্টিনিউ নাড়াচাড়া না করলে কিন্তু সুজিটা ফ্রাই প্যানের গায়ে লেগে যেতে পারে, তাই কন্টিনিউ এটাকে এইভাবে নাড়াচাড়া করতে হবে। আচ্ছা, যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ না দিলে কিন্তু খুব একটা ভালো লাগে না, তাই দেখুন একদম সামান্য পরিমাণে লবণ আমি দিয়ে দিলাম। দেখুন এটাকে একটু টাইট করে আমি জাল দিয়ে নিয়েছি, এর ঘনত্বটা কিন্তু এমনটাই হবে, খুব টাইট হলে যেমন হবে না আবার কিন্তু খুব নরম হলেও হবে না, এই রকমই হতে হবে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব, এটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার দেখুন এটা পাত্রটা আমি নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে একটু ঘি আমি লাগিয়ে দেব, একদম সামান্য পরিমাণে ঘি হাতে করে আমি একটু লাগিয়ে দিলাম। এবার মিষ্টনটাকে আমি এর মধ্যে দিয়ে একটু হালকা ঠান্ডা করে নেব, খুব বেশি ঠান্ডা করলে হবে না, একটু হালকা ঠান্ডা করতে হবে, যে পর্যায়ে হাত দিয়ে টাচ করা যাবে সেই পর্যায়ে কিন্তু এটাকে ঠান্ডা করতে হবে। দেখুন মিষ্টনটা একটু হালকা ঠান্ডা হয়েছে, এর মধ্যে এই চামচে এক চামচ ময়দা দিয়ে দিলাম, দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণে চিনি। সামান্য পরিমাণে চিনি দিলে এই রসওয়াটা কিন্তু দুর্দান্ত হয়, ভিতরের পোর্শনটা খুব সুন্দর হয়, তাই এখানে অবশ্যই চিনি একটু ব্যবহার করবেন। আর এই চামচের এক চামচ দিয়ে দেবো আতপ চালের গুঁড়ি। এবার সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন মিষ্টনটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি আর খুব ভালোভাবে রেডিও করে নিয়েছি। আর দেখুন হাতের মধ্যে একটু আমি ঘি লাগিয়ে নেব, এখান থেকে এবার অল্প অল্প মিশ্রণ নেব। আচ্ছা, এখানে কিন্তু আমি কোন রকম বেকিং পাউডার বা বেকিং সোডা কিন্তু ব্যবহার করিনি, বেকিং সোডা বেকিং পাউডার ছাড়াই কিন্তু এটা খুব সুন্দরভাবে হয়ে যায়। এবার এটাকে একটু হালকা চাপ দিয়ে দিয়ে এইভাবে গোল করে বানিয়ে নেব, আপনারা চাইলে কিন্তু একটু ছোট বড় করেও বানাতে পারেন, আমি এইরকম করে বানিয়ে নিলাম। সবগুলোকে আমি এইভাবে একই রকম শেপ দিয়ে বানিয়ে নেব। দেখুন সমস্ত মিশ্রণ দিয়ে এরকম বড়ার শেপ আমি দিয়ে দিয়েছি। এবার দেখুন গ্যাসটা জ্বেলে দিয়ে একটা কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম করতে বসিয়ে দিয়েছি, তেলটাকে খুব বেশি গরম করার দরকার নেই, একটু হালকা গরম করলেই হবে। এবার বড়ার শেপ দিয়ে যেগুলো আমি বানিয়ে নিলাম সেগুলো এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। একটা কড়াইতে যতগুলো ধরবো আমি ঠিক ততগুলো দিয়ে দেব। এগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে হাই দেবেন না, লো টু মিডিয়াম রেখে এগুলোকে ভেজে নিতে হবে। একটু উপর দিয়ে তেল এইভাবে আমি দিয়ে দেব, দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আমরা চাইলে এটাকে আর একটু লাল কিংবা একটু হালকা লাল করেও ভাজতে পারেন, তো আমি এখানে কিন্তু আর বেশি লাল করবো না, এইরকমই থাকবে। এবার এগুলোকে আমি উঠিয়ে নেব, দেখুন কত সুন্দর কালার এসছে। একইভাবে সবগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন সবগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি, চিনির শিরাটা দেখুন ঠান্ডা হয়ে গেছিল, তাই আবারও গ্যাসটা জ্বেলে দিয়ে চিনির শিরাটাকে একটু গরম করে নিতে হবে। চিনির শিরাটাকে আমি একটু গরম করে নিয়েছি, এবার বড়াগুলোকে এই রসের মধ্যে আমি দিয়ে দেব। এই বড়াগুলো রসের মধ্যে দেওয়ার পর এটাকে আমি আরো 2-3 মিনিট একটু হালকা করে ফুটিয়ে নেব। দেখুন এটাকে আমি 2 মিনিট ধরে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। গ্যাসটাকে বন্ধ করে দেওয়ার পর এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলে কি হবে, এই যে বড়াগুলো অনেকটা কিন্তু চিনির শিরা অ্যাবজর্ব করে নেবে আর খুব তুলতুলে রসালো হবে, তাই এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। কতক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলে এই বড়ার মধ্যে খুব ভালোভাবে যে চিনির শিরাটা প্রবেশ করবে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেব। তো এবার এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন তালের রস বড়াগুলোকে আমি 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর কত সুন্দর ভিজে গেছে, দেখুন কতটা ফুলে গেছে আর কত সুন্দর দেখতে হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই এই পাকা তালের সময় পাকা তালের রসবড়া বানাবেন, অবশ্য বানাবেন, দুর্দান্ত টেস্ট হয়, আর একবার বানিয়ে খেলে দেখবেন বারবার বানাতে ইচ্ছা হবে, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে। তো আমি আপনাদের এটা কেটে দেখাচ্ছি, দেখুন এটা কত সুন্দর হয়েছে।
রস পড়া মানে কিন্তু এই যে চিনির শিরাটা বা যে রসটা, এটা না হলে কিন্তু ঠিক জমে না। আর কেটে দেখাচ্ছি তোমরা কত সুন্দর হয়েছে। আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন, এই দেখুন, কতটা সুন্দর হয়েছে, দেখুন কতটা নরম। আর ভিতরে কিন্তু খুব ভালোভাবে চিনির শিরা চলে গেছে, এই দেখুন। আর আজকের এই রস পড়া রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে।